রা রা বরক নি ক্যাসেব মানজাক মুম্বাই ইয়াকসি বদল নি নেতা তাইপ আদং ন পাই থাক নাইরেক লাইখা বাদল শিল ন সিপিআইএম বিলুনিয়া বখাকসে হাবানক নি সিমি বিনি কথৈন কথৈনি সাকাও কসাক পালিনি বানা বেড়াওই খুম বগৈ বন পাই থাক নাইরেক নাইরেক লাইখা সিপিআইএম নেতা র ক খসাদাইকলাইও থানাই চা সাল ডিপর আড়াই চা হাই জরাব আগরতলা জি বিশাক নাই নগ ব পাইথাক লাংমান হামানি তাই লাংমাই আকার লাংমানি বাদল শিল তিনি ফুংনি দামচা তাই ছতি থামচি জরাব আগরতলা মেলার মাঠনি সিপিআইএম হাবানক গ সিপিআইএম তিফাং আদং রক বাদল শিল ন পাইথাক নাইরেক নাইরেকমানি উলন দ্বীপর দামচিসা তাই ছতি থামচি জরাব তবু ফাইজাগ সিপিআইএম বিলুনিয়া পার্টি হাবানগ আর ন পাইথাক নাইরেক নাইরেক লেখা সিপিআইএম হাইসে কমিটিনি তাংফাং জিতেন্দ্র চৌধুরী তাই সাউথ জেলানি সম্পাদক বাসুদেব মজুমদার নখবই বিলুনিয়া বখাকসে কমিটি নি তাংফাং তাপস দত্ত তাই হাস্তে কমিটি নি আদং সুদন দাস নখবই জুদা জুদা আদং র খবর পাই আমায় এসে বুঝনি পুলিশও নাই পুলিশ কল করে আনে পুলিশে তারপরে হসপিটালে নিছি আমি একলা মাই বেঠার লই আমি কষ্ট হয়েছে কমরেড বাদল শিলের মৃত্যু এটা শুধুমাত্র একজন ব্যক্তির মৃত্যু না, আমাদের ত্রিপুরাজ্যে সারা দেশের সাথে ভারতীয় জনতা পার্টি দেশের গণতন্ত্র এবং সংবিধান এটাকে তিলে তিলে হত্যা করছে, তারই আর একটা ঘটনা যে ভারতীয় জনতা পার্টি এরা যে গণতন্ত্রকে ভয় পায় জনগণকে ভয় পায়, মাত্র দেড় মাস আগে একটা ভোটে যারা বলছে 80% ভোট পেয়েছে আর তারাই এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জনগণকে জনগণের সঙ্গে দাঁড়াতে তারা ভয় পাচ্ছে, তার জন্য এই ভুল তার বিরুদ্ধে সারা ত্রিপুরাজ্যের মানুষ উচ্চার হচ্ছে কমরেড বাদল শিলের তার রক্ত উঠে গেল। পুলিশ আমি আলাদা করে পুলিশকে কি বুঝতে হবে, কারণ যারা পুলিশকে চালান তাদের নির্দেশেই তো পুলিশ সেদিন চলে যাবেন না, সেদিন যদি পুলিশ সামান্যতম ভূমিকা নিত রাজনগরে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারতেন আর এই দুর্বৃত্তরা এই সাহস করতো না, সেখানে আক্রমণ করলো পুলিশের সামনে, এরপরে কাপুরুষের মতো গিয়ে আবার সন্ধ্যায় এই আক্রমণ সংঘটিত করল। অবশ্যই পুলিশটা আমরা সামনে দেখছি কিন্তু তার পেছনে কারা, পেছনে ভারতীয় জনতা পার্টি তার জনবিরোধী রাজনীতি।